মানুষের অসচেতনতা আর দায়িত্বশীলদের অবহেলায় নয়, সেই সাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অনিয়মের কারণে দেশে করোনা সংক্রমণ বাড়িয়েছে, এমনটাই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এমন বাস্তবতায় আজ দেশে করোনা শনাক্তের চার মাস পূর্ণ হলো। করোনা ঠেকাতে গৃহীত পদক্ষেপের পাশাপাশি স্বাস্থ্য খাতের দুর্নীতি দমনেও সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে কোভিড জাতীয় কমিটি। রিশাদ হাসানের রিপোর্ট। করোনাকালে স্বাস্থ্যখাতের চরম দুর্নীতি দৃশ্যমান হয় চিকিৎসকদের নিম্নমানের মাস্ক পিপি দেওয়ার ঘটনা সামনে এলে। নিম্নমানের সুরক্ষা সামগ্রীর কারণে ভাইরাসটিতে আক্রান্ত হন অনেক চিকিৎসক। এরপর কোভিড ১৯ টেস্টের ভুয়া ফলাফল দেয় জেকেজি নামের প্রতিষ্ঠান, ফলে দেশে করোনা সংক্রমণ ঠেকানোর সাধারণ ছুটির সুফল পায়নি দেশ। সম্প্রতি রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে ওঠে একই অভিযোগ। ছয় বছর লাইসেন্স ছাড়াই চিকিৎসা সেবার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষের অসচেতনতা আর দায়িত্বশীলদের অবহেলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকেও করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করছেন। মাস্ক কেলেঙ্কারি, নিম্নমানের পিপিই ক্রয় এবং কিট ক্রয় এবং সরবরাহে যে অনিয়ম আমরা দেখেছি, এটি কিন্তু করোনা সংক্রমণের কার্যক্রমকে, প্রতিরোধী কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এর ফলে করোনার বিস্তার কিন্তু আরও বেশি ঘটেছে। চিকিৎসকদের সংগঠন বিডিএফ বলছে, দুর্নীতি না কমালে সরকারের নেয়া করোনা প্রতিরোধ কার্যক্রমও ব্যাহত হবে। করোনা নির্মূলের যে মিশন নেওয়া আছে সে মিশনটা বাধাগ্রস্ত হবে এবং আলটিমেটলি আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি সেই লক্ষ্যে সঠিক সময়ে হয়তো পৌঁছাতে পারবো না। কোভিড জাতীয় কমিটি বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে সরকারের গৃহীত সকল পদক্ষেপের পাশাপাশি কঠোরভাবে দমন করতে হবে দুর্নীতিও। দায়িত্বশীলতা, সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি কমাতে পারলে আগামী দিনে এই করোনার সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। আট মার্চ থেকে পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১,৭২,১৩৪ জন। রিশাদ হাসান, নিউজ ২৪, ঢাকা।